নমস্কার বন্ধুরা, মাই কিচেন কর্নারে আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি শাহি পনির। এটা পনির দিয়ে একটা ভেজ আইটেম, আপনারা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারবেন। এর জন্য পনির নিয়েছি 250 গ্রাম। এখন পনিরগুলো আমি ভেজে নেব, ডিপ ফ্রাই করার দরকার নেই। 3 চামচ রিফাইন তেলে হালকা করে ভেজে নেব। পনির খুব নরম হওয়ায় খুব তাড়াতাড়ি ভেঙে যায়, সাবধানে ভেজে নিতে হবে। তো পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার পনিরটাতে গরম জল দিয়ে রেখে দিলাম যাতে পনিরটা সফট থাকে। এবার কড়ায় যা তেল আছে ওই তেলেতেই ক্যাপসিকামটা হালকা করে ভেজে তুলে নেব। ক্যাপসিকামটা আপনারা যদি পছন্দ না করেন তাহলে ক্যাপসিকামটা আপনারা নাও দিতে পারেন। এবার কড়াতে 2 চামচ তেল আর 1 চামচ বাটার দিয়ে ফোড়ন দেব। তার জন্য নিয়ে নিলাম 2টো ছোট এলাচ, দারচিনির 1টা স্টিক, 1টা শুকনো লঙ্কা আর 1টা তেজপাতা। 15-20 সেকেন্ড নাড়াচাড়া করার পর ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম এই পেস্ট। আচ্ছা, এই পেস্টটা আমি কিভাবে বানিয়েছি সেটা আমি ভিডিওর শেষে বলে দিচ্ছি। এই পেস্টটা দিয়ে 3-4 মিনিট কষিয়ে নেব। বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 2 টিস্পুন চিনি আর 1 টিস্পুন দিলাম গোলমরিচ গুঁড়ো আর 1/2 টিস্পুন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে একটা সুন্দর কালার চলে আসবে। তো এই মশলাগুলো দিয়ে ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে। 5-6 মিনিট কষিয়ে নেবার পর দিয়ে দেব 1/2 কাপ দুধ। দুধটা আগে থেকেই আমার ফোটানো ছিল, এখনও রুম টেম্পারেচারে দুধটা আমি 1/2 কাপ দুধ দিয়ে দিলাম। আর দুধটা ফুটে উঠলে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো। আর পনিরটা যে জলে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, সেই জলটাও দিয়ে দিলাম। আর সাথে আমি ক্যাপসিকামটা যেটা ভেজে রেখেছিলাম সেই ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে 5-7 মিনিট এটা কুক করে নিতে হবে। এখন ভালো মতো ফুটে গেছে, দিয়ে দেব গরম মশলা 1 টিস্পুন আর কসুরি মেথিও দিয়ে দিলাম 1 টিস্পুন। হাতে অল্প গুঁড়িয়ে নিয়ে কসুরি মেথিটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকা চাপা দিয়ে 2-3 মিনিটের জন্য কুক করে নেব। রান্নাটা আমার প্রায় হয়েই এসেছে। এখন যে গ্রেভিটা আছে এই গ্রেভিটা কিন্তু ঠান্ডা হয়ে যাবার পর অনেকটাই ঘন হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভিটা রেখে দেবেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তারপর স্বাদ মতো আমি লবণটা দিয়েছি, কারণ এতে দুধ দেওয়া আছে আর দুধ লবণ একসাথে ফুটলে দুধটা কেটে যেতে পারে, তাই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে তারপর আমি লবণটা দিলাম। ঢাকা চাপা দিয়ে 5-7 মিনিট রেস্টে রেখে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি শাহি পনির। লুচি, রুটি, পরোটা বা ফ্রায়েড রাইস বা যে কোনো কিছুর সাথেই কিন্তু এই পদটি পরিবেশন করা যেতে পারে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আজ এ পর্যন্তই, পরের ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। পেস্টের জন্য নিয়েছি আমি 1 মুঠো কাজু বাদাম, 1 চামচ পোস্ত, অল্প জল দিয়ে পেস্টটা আমি বানিয়ে নিয়েছি।